হ্যালো বন্ধুরা, আপনি কি কখনো মানুষের হৃদয় তার শরীরের বাইরে কম্পিত হতে দেখেছেন? আপনি কি কখনো শুনেছেন 14 বছর বয়সী কোনো মেয়ের শারীরিক গঠন একজন প্রাপ্তবয়স্ক মেয়ের শারীরিক গঠনের মতো? আজকের ভিডিওতে আমি আপনাদের এমনই কয়েকজন অদ্ভুত প্রকৃতির ব্যক্তিদের দেখাবো যাদের শারীরিক গঠন একটু অদ্ভুত প্রকৃতির হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আলেকজান্ড্রা সিয়াং 14 বছর বয়সে এই মেয়েটি এমন একটি রোগে ভুগছে যার কারণে অতিরিক্ত ছোট বয়সে তার হরমোনে কিছু পরিবর্তন আসে। ঠিক এই জন্যই সে 14 বছর হওয়া সত্ত্বেও তার শারীরিক গঠন একজন প্রাপ্তবয়স্ক মেয়ের মতো হয়েছে। এই মেয়েটি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে শুরুতে তিনি তার এই শারীরিক গঠন নিয়ে লজ্জাবোধ করতেন এবং মনে মনে কষ্ট পেতেন, কিন্তু তার এমন কিছু বন্ধুদের সাথে দেখা হয় যারা আলেকজান্ড্রাকে বোঝায় এবং উৎসাহিত করে। তার এই বন্ধুদের জন্য সে সারা পৃথিবীর সামনে চলে আসতে সক্ষম হয় এবং দেখতে দেখতে সে ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় এবং সেই সাথে ইনস্টাগ্রামে রয়েছে তার হাজার হাজার লাখ লাখ ফলোয়ার্স, যাদের মধ্যে অনেকে তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছে। বাইজিদ হোসেন, কেমন হবে যদি আপনার বয়স 6 বছর হয় এবং আপনাকে দেখতে 80 বছর বয়সী একজন বৃদ্ধর মতো লাগে? এরকমই এক অদ্ভুত রোগে ভুগছেন এই ব্যক্তি। 2012 সালে জন্ম এই বাচ্চার বয়স এখন প্রায় 8 বছর, কিন্তু তার শারীরিক গঠন 70 বছর বয়সী বৃদ্ধের মতো। আর এই রোগটির নাম হলো প্রোজেরিয়া, যার ফলে এই ব্যক্তির গায়ের চামড়া, মাসল, হাড় ইত্যাদি দুর্বল হয়ে পড়েছে। ঠিক এই কারণেই বাইজিদ হোসেন ঘরে তথা স্কুলে অন্যান্য বাচ্চাদের মতো ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে খুব বেশি অংশগ্রহণ করতে পারেন না। এই রোগে শিকার হওয়া বাচ্চার বয়স যে কোনো সাধারণ বাচ্চার বয়সের থেকে 8 গুণ বেশি দেখায় এবং এই রোগে আক্রান্ত ব্যক্তিরা মৃত্যুর পূর্বে নিজের যৌবন বয়সের সাথেও দেখা করে যেতে পারে না। সত্যি বড়ই কষ্টের। অর্পিত গহিল, আপনি হয়তোবা কারো না কারো হৃদস্পন্দন শুনে থাকবেন, কিন্তু আপনি কি কখনো কারো হৃদস্পন্দন হতে দেখেছেন? অর্পিতের বয়স 19 বছর, সে একটি ফার্মে কাজ করে, কিন্তু আসল কথা হলো জন্মের পর থেকেই এই ছেলেটির হৃদস্পন্দন যে কেউ দেখতে পারে, কেননা এই ছেলেটির হৃদয় স্বাভাবিক মানুষের মতো যেখানে হৃদয় অবস্থান করে ঠিক সেখানে নেই। এই ছেলেটির হৃদয়টি রয়েছে তার শরীরের বাইরে। সাধারণ মানুষের বুকের মধ্যে থাকা হৃদয়টি থাকে অনেক সুরক্ষিত। আমাদের এই হৃদয় শরীরের সব থেকে দুর্বল একটি অঙ্গ। আমাদের হৃদয়টি এত সুরক্ষিত থাকা সত্ত্বেও যদি সামান্য আঘাত লাগে আমাদের হৃদয়ের বড় ধরনের ক্ষতি হতে পারে। আপনি একটু ভেবে দেখুন, এই ছেলেটির হৃদয়টি তার শরীরের বাইরে এবং তার সুরক্ষা করছে তার সামান্য গায়ের চামড়া মাত্র। সে সর্বদা কতটা ভয়াবহ অবস্থায় রয়েছে সেটা আপনি কল্পনা করতে পারবেন না। এরকম ভয়ানক অবস্থায় থাকা সত্ত্বেও সে স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করছে, এমনকি সে ছোট একটি আঘাতে তার যে কোনো সময় মৃত্যু হতে পারে এটা জেনেও সে নিয়মিত কাজ করছে। নাতালিয়া ভিলেগাস, আপনার বিশ্বাস করা কঠিন হবে যে পৃথিবীতে এরকম মানুষও আছে যার শরীরের হাড়গোড় নিয়মিত গায়েব হয়ে যাচ্ছে। তিনি হলেন নাতালিয়া ভিলেগাস, যার শরীর হাড়গোড় তৈরি করা ক্যালসিয়ামকে ধীরে ধীরে চুষে নিচ্ছে। ঠিক এই কারণেই নাতালিয়ার হাড়গোড় ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছে। এই রোগটিকে ইডিওপ্যাথিক মাল্টিসেন্ট্রিক অস্টিওলাইস অথবা IMO বলা হয়। IMO সম্পর্কে বিজ্ঞানীদের কাছে খুব বেশি তথ্য মজুদ নেই, যদিও এই রোগটি পৃথিবীতে সবেমাত্র 100 জনের হয়েছে। অর্থাৎ বর্তমানে নাতালিয়ার যে ভয়াবহ রোগ হয়েছে এই রোগের কোনো চিকিৎসা নেই, তার মৃত্যু অনিবার্য। নাতালিয়া এটা মেনে নিয়েছে যে তার প্রচুর ব্যথা অনুভব হয়, কিন্তু এই ব্যথা তার স্বাভাবিক জীবনযাপনকে বেঁধে রাখতে পারেনি। সে অধিকাংশ সময় হাসি খুশি থাকার চেষ্টা করে। শিবরাম ও শিবনাথ, এই দুই বাচ্চা ছত্তিশগড়ের রায়পুর শহরে বসবাস করে। শিবরাম এবং শিবনাথ দুই ভাই, অর্থাৎ একে অন্যজনের সঙ্গে সম্পূর্ণ পেট বরাবর জুড়ে আছে। এই দুই ব্যক্তির 2টি পা, 4টি হাত, এছাড়া রয়েছে 2টি মাথা, হৃদয়, ফুসফুসে, তাও আবার সম্পূর্ণ আলাদা আলাদা। দুজনে যমজ হওয়া সত্ত্বেও তারা যেভাবে কাজকর্ম করে তা দেখে ডাক্তারও চমকে ওঠে। এরা নিজেরাই স্নান করে, খায়, হেঁটে বেড়ায় ও ঘুরে বেড়ায়। এভাবে এই দুজনে নিজেদের জীবনকে সহজ করে তুলেছে। এরা দুজন সাইকেলে স্কুলে যায়, এমনকি মাঠে ক্রিকেট ফুটবলও খেলতে যায়। এছাড়া এই দুই ব্যক্তি পড়াশোনায়ও খুব মেধাবী।
রায়পুর শহরে যখন এই দুই বাচ্চার জন্ম হয় তখন আশেপাশের লোকজন তাদের দেবতা হিসেবে পূজো করতে শুরু করে। কিন্তু পরে সবাই যখন জানতে পারে এটি মূলত তাদের রোগের কারণে হয়েছে, তখন সবাই এই পূজার্চনা বন্ধ করে দেয়। শারীরিক এই অদ্ভুত রোগের কারণে দুই ভাই হাজারো সমস্যায় ভুগছে, তারপরও তারা সাধারণ জীবনযাপন করার চেষ্টা করছে। ডাক্তার তাদের দুই ভাইকে অপারেশন করে আলাদা করে দেওয়ার পরামর্শ দিয়েছিল, কিন্তু তারা এই পরামর্শ রিজেক্ট করে দেয় এবং তারা জানায় যে তারা যতদিন বাঁচবে দুজনে একসাথে বাঁচবে। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর সব থেকে অদ্ভুত কয়েকটি বাচ্চা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবীর সাথে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত যেখানে থেকো ভালো থেকো, সুস্থ থেকো। বাই।